বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে আছি জুরাইনে, আমার বর্ণনাশের বাড়িতে বেড়াতে এসেছি এবং খুব মজা করছি। বাচ্চা পাখিরা খেলাধুলা করছে, দারুণ মজা করছে, দেখতে পাচ্ছ? ওরা দারুণ মজা করছে এবং আমিও মাঝখানে ভাবলাম তোমাদের সাথে গল্প করি, একটু ভিডিও করি। আজকে কয়েকদিন ধরে আমি এত কাজের প্রেশারে আছি যে আমি কোনো ভিডিও করতে পারছি না, তো ভাবলাম এই ফাঁকে ওরা খেলাধুলা করছে আমি একটু তোমাদের সাথে গল্প করে নিই। বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি, এনজয় করছি, ঘোরাঘুরি করছি। আজকে 15 আগস্ট বন্ধের উপলক্ষে ভাবলাম যে একটু ঘোরাঘুরি করি। অনেকদিন যাবত বাসায় আছি, বৃষ্টির জন্য কোথায় বের হতে পারছি না, তো যেই কথা সেই কাজ, আসলাম, ভালোই লাগছে। আমাদের দিনটা খুব ভালো কেটেছে, আমরা এখানে এসেছি, দুপুরে খাওয়া দাওয়া করলাম, এখন বাচ্চাদের নিয়ে বিকেলবেলা ছাদে এসেছি, ওরা তো কাজিনরা মিলে দারুণ এনজয় করছে। ওই যে দেখতে পাচ্ছ বাচ্চাগুলা, দুইটা হচ্ছে এখানে আমার দুটা মেয়ে বাচ্চা দেখতে পাচ্ছ, ওরা হচ্ছে গিয়ে আমার বড় ননাসের একটা মেয়ে, ও একটা হচ্ছে আমার, মানে দুইটাই ভাগ্নি, ওই পাশে একটা আছে ভাগ্না, ওই পাশে একটা আছে আন্দালি আমার বাবা, ওই পাশে আছে আধিয়া আমার এঞ্জেল, ওই পাশে পিছনে দেখতেই পাচ্ছ তোমাদের ভাইয়া, ওদের সাথে খেলা করছে, ওরাও ভীষণ মজা করছে, আমারও ভীষণ ভালো লাগছে। দেখতেই পাচ্ছ ওরা ছাদটাকে পুরো ফুটবলের মাঠ বানিয়ে ফেলেছে এবং সেই মজা করে ওরা খেলাধুলা করছে। ওরা যে কি খেলতেছে আমি নিজেও বুঝতেছি না। তো বন্ধুরা, ওরা তো অনেক মজা করছে, আমারও দিনটা খুব ভালো কেটেছে। আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানিও। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।